তো চলে আসলাম টপ আপ অ্যাপস মেক নয় পার্ট নিয়ে। তো আট পার্টে দেখেছিলাম এডুক কীভাবে তৈরি করবে, ঠিক আছে। তো এখন তৈরি করব কীভাবে নেক্সট পার্টে যে নোটিশটা সেন্ড করবে সেটা কীভাবে তৈরি করবো। তো ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখো, না হলে কিন্তু বুঝতে পারবো না, তোমরা বোঝবো না ভালো করে। তো দেখো মানে বুঝতে পারবা না আর বোঝার চেষ্টাও করো না তাই আর কি। তো এখান থেকে তোমরা এটাকে এটা টুলবারটাকে উঠে নিয়েছি, ঠিক আছে। তো এবার কী করবা হচ্ছে, এখন হচ্ছে তোমরা এখান থেকে এই করবা মেক, এখানে এটা দিয়ে তোমরা এখন চলে যাবা এসে। তো এটা হচ্ছে তোমাদের হোম নোটিশ। তো এখান থেকে এটা টেক্সটটা কপি করে নিই আমি, তো এটা তোমরাও পারলে কপি করে নাও, এখানে হোম নোটিশ। তো এখন আমরা নেক্সট পেজ ক্রিয়েট করব, যেটা হচ্ছে এখানে দেওয়ার পর এটা আমরা এখানে দিলাম হলো হোম নোটিশ। তো আমরা ছোটাতে দেবো এসও এন, এখানে এটা দিয়ে দিলাম হোম নোটিশ। তো এখানে অ্যাড করে দেওয়ার পর তো তোমরা এবার এই যে হোম নোটিশ এটার পর এখানে ইভেন্টে যাবো, অন ক্লিকে যাওয়ার পর এখানটায় এখানে কম্পোনেন্ট আসার পর না অ্যাড কম্পোনেন্ট এই যে ইন্টেন্ট এটা আইটা দিয়ে এখানে দিয়ে দেবা আই, ঠিক আছে। তারপর অ্যাড দিয়ে দেবা, ঠিক আছে। তারপর হচ্ছে এই সেট অ্যাক্টিভিটি ইন মানে স্ক্রিন এটা নেওয়ার পর এখান থেকে তোমরা হোম নোটিশ অ্যাক্টিভিটি। তো এবার কী করবা ইন্টেন্টটা নিয়ে নেবা, নেওয়ার পর এটাকে আই দিয়ে দেবা। তারপর আমাদের এই পেজের কমপ্লিট কাজ। তো এবার চলে যাবো আমাদের নেক্সট পার্ট হোম নোটিশ। তো এখানে কি এখানে কী করবা, এখানে করার জন্য কিছুই নেই। তো এখানে আছে তোমার প্রথমে লিনিয়ার ভি নিয়ে নেবা, লিনিয়ার ভি নেওয়ার পর এটাকে ম্যাক্সিমাম করে দেবা। তারপর এটাকে গ্রাফিকটা হরিজন্টাল ভেরিফাই করে দেবা। এবার তোমার ব্যাকগ্রাউন্ড টেক্সটটা, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তোমাদের হলুদ ইয়েলো মারিকে ইয়া মানে ইয়েলোই করে দিই। তো তোমরা এটাকে ইয়েলো করে দিলাম, ঠিক আছে। তো এখন তোমরা এখান থেকে একটা লিনিয়ার এস নিয়ে নেবা, লিনিয়ার এস। আচ্ছা কীরকম হলো না, আচ্ছা কী করবো, আচ্ছা গ্রাভিটিটাকে হরিজন্টাল ভেরিফাই না ভেরিফাই না করে। তো আমরা এখান থেকে যে টেক্সটটা নেওয়ার পর এটাকে আমরা উপরে দেওয়ার পর এখান থেকে এটাকে গ্রাভিটি হরিজন্টাল ভেরিফাই করে দিলাম, ঠিক আছে। তো এখানে লিখে দেবো হচ্ছে তোমার হোম নোটিশ, ঠিক আছে। এটাকে এখানে ই করে দিলাম যাতে বোঝা যায় যে এটা হোম নোটিশই মানে হোম নোটিশই, তো তোমরা বুঝলেও যেতে পারো। তো এখানে এটা দেওয়ার পর তারপরে হচ্ছে তোমাদের হোম নোটিশ সেন্ড। তো এখান থেকে আমরা লিনিয়ার এস একটা দুইটা তিনটা চারটা নিয়ে নিলাম। তো এবার এটা পাঁচ নাম্বারটা নেওয়ার পর এবার নেবার এই পাঁচ নাম্বারটা একটা ইমেজ ভিউ, তারপর নেবার একটা এডিট টেক্স, তারপরে এই যে এটার পর ক্লিক করবার যে এটাকে ভেরিফাই করে দেবা। ভেরিফাই করার পর এখান থেকে একটা লিনিয়ার এস নিয়ে নেবা, তারপর আরেকটা লিনিয়ার এস নেওয়ার পর এটার মধ্যে নিয়ে নেবা একটা টেক্সট ভিউ, ঠিক আছে। টেক্সট ভিউ নেওয়ার পর এটাকে ম্যাক্সপেন্ড করে দেবা টেক্সট ভিউটাকে, তারপর এটাকে গ্রেভিটা হরিজন্টাল ভেরিফাই করে দেবা। তারপরে এটাকে টেক্সটটা 18, 19, 20 করে দিলাম। তারপরে এই যে যে তলের এটা এটাকে করে দেবো হচ্ছে তোমার 200, তো ঠিক 200। তো এর নিচে আমরা অনেকগুলোই নিয়ে নেবো, এইস নিয়ে নেবো যে মানে যাতে ওইগুলো মানে নিচে না নেমে এসে, ঠিক আছে। তো এবার এবার হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এটাকে গ্রাভিটি হরিজন্টাল ভেরিফাই করে দিলাম। তো এবার কী করবা, এবার তোমরা এটাকে মানে যে এডিট টেক্সটটাকে ম্যাক্সপেন্ড করে দিলাম, তারপরে হচ্ছে তোমার গ্রাভিটি হরিজন্টাল ভেরিফাই করে দিলাম মানে এডিট টেক্সটটাকে। তারপরে এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নেবো, হচ্ছে তোমাদের একটা সিলেক্ট মানে এখান থেকে হলো তোমার নোটিশটা সেন্ড করা যাবে। তো ওই হোমের নোটিশ যেহেতু একটাই সেন্ড করতে হবে, তো এই জন্য আমরা একটা নিচ্ছি, ঠিক আছে। তোমরা ওখান থেকে তো এখান থেকে কী নেব, এই যে টিক নিলাম এটা। তো এবার কী করবো আমরা, এখানে ইমেজটা দিয়ে দেবো। তো এবার দেখো আমরা এটাকে এটা 18 করে দেবা, ঠিক আছে। তো এবার স্টাইলটা বোল্ড করে দিলাম, কালারটা টেক্স কালারটা হোয়াইট করে দিলাম, ঠিক আছে, হোয়াইট মানে সাদা। তো এবার হোয়াইট করার পর তোমরা কী করবা, এবার এটা এখানে লিখে দেবা সে হোম নোটিশ, ঠিক আছে। হোম নোটিশ এস এ এন ডি সেন্ড, হোম নোটিশ সেন্ড। তো এখন এখানে তোমরা এটাকে তোমরা এটা থাকুক, ঠিক আছে। তো এবার কী করবো, এখানে কিন্তু আমাদের কাজ শেষ। তো এবার এখানে কী করবো, এটার আইডি সেন্ড করে দেবো লিনিয়ার 7। তো এখান থেকে আমরা লিখে দিলাম লিনিয়ার মানে 1,
টেক্স লিনিয়ার অন। তো এবার এখানে ব্যাক দেওয়ার পর এখানে এই যে টেক্স এটা এই টেক্সের পর ক্লিক করার পর এখানে লিখে দিলাম সেন্ড, সেন্ড ডাটা, এস এ এন ডি সেন্ড ডাটা, সেন্ড ডাটা। তো এবার এটাকে আমরা আট বেশি করে দেওয়া আছে, তো এটাকে বোল্ড করে দিলাম। তো এবার টেক্সটাকে করে দিলাম হোয়াইট এবং নাম্বার করে দিলাম এখানে অন। তো ব্যাকগ্রাউন্ড টেক্স করে দিলাম হোয়াইট। তো এবার করে দিলাম না, ব্যাকগ্রাউন্ড টেক্স হোয়াইট করা যাবে না, মানে ওটা ভালো দেখে না। এটা কি টেক্স কালার, তো এটা কই ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড টেক্স। তো এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে তোমাদের এটা করে দেবা, ঠিক আছে। তো এবার কী করবে, এটা হচ্ছে তোমার এইবার তোমার যেহেতু এটা হোম নোটিশটা এখানে হচ্ছে তোমাদের এটাই ক্লিক করলে হলো হোম নোটিশটা ওখানে যাবে। তো সেই জন্য প্রথমে আমার ফায়ার বেস অ্যাড করে নেবো, ফায়ার বেস অ্যাড করে নিই আমরা এখনও। তো ফায়ার বেস অ্যাডটা করে দিই, তো ফায়ার বেস আইডিটা অ্যাড করে রাখি, ঠিক আছে। তো আমরা দেখো এই যে অ্যাপ আইডি এখানে দিয়ে দেবো, অ্যাপস আইডি, তো এবং এখানে দেবো এপিআই কি, ঠিক আছে। তো এবার নেক্সটে ক্লিক করবো, সেভ হয়ে গেলো। তো আমরা সেভে ক্লিক করার পর এখানে দিয়ে আমাদের নেট কানেকশন টপ করি। তো এবার কী করবা, সেন্ড ডাটা, সেন্ড ডাটার পর ক্লিক করবা। আচ্ছা, তার আগে একটা কাজ আছে, তো তোমার কী করবা, তার আগে এখান থেকে বেরিয়ে নিলাম। বেরোনোর পর তোমরা চলে যাবে তোমাদের সেই অ্যাপসে, অ্যাপসে যাওয়ার পর তোমরা হোমে চলে যাবে, সেই অ্যাপসটার হোমে যাবা। হোমে যাওয়ার পর এই টেক্সের পর ক্লিক করার পর ইভেন্টে যাবা, ইভেন্টে যাবা কম্পোনেন্টে, তারপর এখানে যাবা, যাওয়ার পর লেখবা, দেখবা এখানে কী লেখা ছিল নোটিশ, এটা কপি করে নেবা। এটা যেন ওখানে ভুল দেওয়া না হয়, ঠিক আছে, এটা কপি করে নেবা। না ভুল হলে কিন্তু এটা সেন্ড হবে না, মানে এটা মানে চেঞ্জ হবে না। তো আমরা অ্যাডমিনে চলে গেলাম। তো এইবার আমরা চলে যাবো নেক্সট নোটিশে। তো এখন আমরা চলে যাবো এই নেক্সট, এটার পর ক্লিক করার পর এই মানে প্রথমে আমরা কম্পোনেন্টে যাবো, যাওয়ার পর এখান থেকে ফায়ার বেস ডাটা বেস নেওয়ার পর এখানে লেখবো নোটিশ। আচ্ছা, আমরা ওখানে কি নোটিশ নিলাম নাকি, মানে এই শিটটাই, এক মিনিট, নোটিশে কিন্তু আমরা ফায়ার বেস হোমের ফায়ার বেস আমরা কী লিখছিলাম সেটা লিখতে হবে। তো এখানে এনওটিআই, নোটি, এনওটিআই, এনওটিআই, এনওটিআই। আচ্ছা, আমরা ওখানে লিখলাম ওনো এনওটিআই, ঠিক আছে। তো আমরা এখানে এনওটিআই লিখতে হবে। তো তোমরা ওখানে যেটা লিখছো সেটা লিখবা এনওটিআই। আচ্ছা, এনওটিআই, এনওটিআই, নোটি। আচ্ছা ঠিক আছে, কী উল্টো উল্টো অন করেছিলাম, যাই হোক। তো এবার কী করবো, এখানে কিছু করা লাগবে। তো এখানে যে সেন্টারটা না, এটার পর ক্লিক করার পর এই ইভেন্ট, ইভেন্টে যাবো অন ক্লিক, অন ক্লিকে আসার পর এখানে চলে আসবা। তো ওয়েট ফার্স্ট, তো এখন প্রথমে এখানে আসার পর এই যে এটা না, এটা আবার ক্লিক করার পর এই যে ভেরিপালে আসবা, এখানে লিখে দেবো এন এম অ্যাপে দিয়ে, এন এফ এম এপি ম্যাপ দেওয়ার পর তোমরা এখানে চলে আসবা যে ক্রিয়েট নিউ ম্যাপ, এটা নিয়ে নেবা। তারপরে করবা কি, এখান থেকে তোমাদের ফুট কি ভ্যালুটা নিয়ে নেবা, ঠিক আছে। তো দেখো এখান থেকে যে ফুট কি ভ্যালুটা আছে না, এটা নিয়ে নেবা। তারপরে হচ্ছে তোমরা চলে যাবা ফায়ার মানে কম্পোনেন্টে। আচ্ছা, কম্পোনেন্টে আসার পর এটা নিয়ে নেবা, এই যে যে ফায়ার বেস ফুট কি ভ্যালু আছে এটা না, ডাটা কি ফায়ার বেস ডাটা হয় এটাই নিয়ে নেবা, ঠিক আছে। তো এখান থেকে দেখো এই যে কিজনের যে একটা আছে না, কিজন নাম ফায়ার বেস অ্যাট কি ম্যাপ, ফায়ার বেস অ্যাট কি ভিউ ম্যাপ, এটা নিয়ে নেবা, ঠিক আছে। তো দেখো ফায়ার বেস অ্যাট কি ভিউ ম্যাপ, তো এবার কী নেবা, এখানে তোমার ভেরিয়েবল আসবা, এখান থেকে তোমরা দেখবা কোর জন্য এখানে ম্যাপ ক্লিয়ার, এটা নিয়ে নেবা। তো নেওয়ার পর এটাকে তোমরা ম্যাপ ক্লিয়ার এখান থেকে ম্যাপ দিয়ে দেবা, তো দ্বিতীয়টা ম্যাপ দিয়ে দেবা, তৃতীয়টা ম্যাপ দিয়ে দেবা। তো তারপরে এখানে লিখে দেবা হচ্ছে সেই যেটা কপি করে আনছিল নোটি, তো এটা এখানে দুইটাই নোটি দিয়ে দেবা। তো নোটি তো সমস্যা নেই, তো এটা আমরা এখানে করে দিলাম, ঠিক আছে। তো এবার এটাকে আমরা ম্যাপ করে দিলাম, ঠিক আছে। তখন এখানে কী দেবা, এখানে দেওয়ার জন্য তোমরা চলে যাবে ভিউতে, ভিউতে আসার পর এখানে গেট টেক্স নেওয়ার পর এটাকে এখানে দিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে দিয়ে দেবা এডিট টেক্স, এডিট টেক্স, ঠিক আছে। তো মানে এই যে এডিট টেক্সে লেখে মানে এডিট টেক্সে লেখে এটার পর ক্লিক করলে মানে এই পেজটায় চলে যাবে, ঠিক আছে। তো ওই পেজটায় চলে যাবে, তো আমরা এই পেজটা এই আজকে কিন্তু আমাদের এডুক শেষ। তো এখন আমরা কিন্তু মানে এই দিনের শ্যাডো দিনের লিনিয়ার অন আর বাটন লিনিয়ার নয়, বাটন লিনিয়ার টু, আচ্ছা লিনিয়ার টু, আচ্ছা এটা লিনিয়ার থ্রি, আচ্ছা।
তো এবার আমরা চলে যাবো ইভেন্টে, আবার অন ক্রিয়েতে যে এখানে শ্যাডো দেবো, ঠিক আছে। শ্যাডো দেওয়ার জন্য আমরা এখান থেকে সেই মোর ব্ল্যাক সেই আগে আগে ঋষির মতো তো এভাবে নিয়ে নেবা, ঠিক আছে। তো এবার এখান থেকে আমরা এখান থেকে নিলাম লিনিয়ার অন কে দিলাম, এবার এখান থেকে দিয়ে দেবো 25, এখানে দিলাম আচ্ছা 13 দিয়ে দিলাম। তো এখানে হ্যাশ দেবো, হ্যাশ দেওয়ার পর 6 ডাইভ, ঠিক আছে, হ্যাশ 6 ডাইভ বরাতের দুটো, বরাতের বরাতের দুইটে চারটা পাঁচটা ছটা দুই তিনটা ছটা, আচ্ছা তিনটা ছটা, আচ্ছা একটা দুইটা চারটা, মানে তিনটা এসে, আচ্ছা তিনটা এসে এখানে আসছিল লিনিয়ার ওয়ান, লিনিয়ার টু ছিল আর লিনিয়ার থ্রি ছিল, তাই না? লিনিয়ার থ্রি কই গেল? আচ্ছা এই যে লিনিয়ার থ্রি উপরে বসে রয়েছে আমাকে লেগে। তো এখান থেকে আমরা এবার এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাক দেওয়ার পর এবার এখান থেকে আমরা রান করে দেখবো, মানে রান করার পর দেখবো যে আমাদের কি হয়েছে কিনা, মানে ওইটা চেঞ্জ হয় কিনা। তো আজকে এবারে এডুকি প্রত্যেক দিন এটা ট্যাগ সেন্ড করে দেখবো কি হয়েছে কিনা, তারপর নেক্সট পার্টে দেখাবো কীভাবে অ্যাডমিন ফাইনাল ওয়েজে যে এটা মানে এটা মানে তোমার ডায়মন্ডের প্রাইসটা সেন্ড মানে চেঞ্জ করে যায়, ডায়মন্ডের প্রাইসটা বলতে এই যে ডায়মন্ড প্রাইসটা না, এই যে দেখো তোমরা চোখ দিয়ে দেখো, ঠিক আছে। মানে আজকে হলো এটা কীভাবে চেঞ্জ মানে চেঞ্জ করবে এটা, এই যে অ্যাডমিন নোটিশ। নেক্সট পার্টে দেখাবো এই যে এটা, নেক্সট পার্টে দেখাবো এটা কীভাবে চেঞ্জ করবা, ঠিক আছে। তারপরে পার্টে দেখাবো এটা কীভাবে চেঞ্জ হবে, তারপর এটা দেখাবো এটার অর্ডারটা কীভাবে তোমার অ্যাডমিন ফাইনালে আসবে, ঠিক আছে। তো সবই দেখাবো এক এক পর পর। তো তোমরা নেক্সট পর মানে লাস্ট পর্যন্ত সব সময় জন্য ভিডিও দেখবা, আর লাইক করো, কমেন্ট করো। তোমাদের বললাম 400 সাবস্ক্রাইব পূরণ হলে তোমাদের এই প্রজেক্টটা ফ্রি দিয়ে দেবো, এবং কেউ যদি কিনতে চাও আপাতত তো সে আমাদের থেকে এসে কিনে নিতে পারো, টেলিগ্রাম ডিসক্রিপশন বক্স এসে কিনে নিয়ে যাবা, ঠিক আছে। লো প্রাইস মানে মাত্র 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 500 টাকা লো প্রাইস, যাই হোক বানাতে অনেক কষ্ট হয়, ঠিক আছে, তোমরা তো বোঝো। তো তোমাদের অনেক কষ্ট, কিন্তু আমরা খুব সহজে বানাতে পারি, ধরো 1 ঘন্টা লাগে। আমরা ভালো করে খুব ভালো করে ডিজাইন করে আমাদের সর্বোচ্চ গেলে এটা মানে 1 ঘন্টা লাগে, ঠিক আছে। আর তোমাকেও ধরো 3-4 ঘন্টা লাগে, মানে ধীরে ধীরে। আর তোমরা একে কোনো ইউটিউবের ভিডিও দিয়ে যদি বানাতে চাও তো সেই জন্য 10-12 দিন লাগে সর্বনিম্ন গেলে, আমারটা দেখলি তোমাদের সর্বনিম্ন গেলে 10-12 দিন লাগবে। এমনি অন্য ইউটিউবারদের দেখলি তোমাদের 1 মাসের মতো লেগে যাবে, কারণ অন্য ইউটিউবাররা 100 সাবস্ক্রাইব হোক দিয়ে দেবো এটা একটা ভিডিও। তবে তো তোমাদের দিয়ে ফার্স্টে তাড়াতাড়ি তো দিয়ে, কিন্তু তোমার হঠাৎ করে আমার ই মানে প্রজেক্টটা ডিলিট হয়ে গেছিলো, এর জন্য দিতে পারিনি, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে তোমাদের নোটিশ, হোম নোটিশ। তো এখানে আসার পরে যে দেখো তখন এখানে লেখবো হোম নোটিশ, এখানে লেখলাম হাই ব্রো, BRO ব্রো। আরে ভাই এখানে দেখো আমরা টেক্সট কালার ওই যে ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার সাদা দিলাম বলে ওরকম রয়েছে। তোমাদের ওখানে নোটিস আমরা এখন কিন্তু ওখানে বেশি কিছু অ্যাড করি নাই, লেগে ওখানে বেশি কিছু দেখেছে না, তো দেখি এবার কী হয়েছে কিনা। নেক্সট কেন শুনো আল্লাহ কী দুনিয়া রাইছে কিনা আমাকে। আচ্ছা এবার এই যে দেখো আমাদের এটা কিন্তু সেন্ড হয়েছে, তো আমরা আবার চেক করি। ব্রো হাই ব্রো সাবস্ক্রাইব প্লিজ SUB সাব VLZ BIYA ভাইয়া। আচ্ছা আমাদের সেন্ড হয়েছে, তো আমরা কিন্তু এখানে বেশি অ্যাড করি নি। দেখো সাব প্লিজ ভাইয়া, ভাই দেখো তোমাদের এই অ্যাপসটাই কিন্তু সাব করতে বলতেছে, ভাইয়া প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, পাশে দেখো আর বেল আইকনটাকে সাবস মানে এই একটু এইভাবে দেখো কি জানি বেল আইকনটা অ্যাডই করে দেখি। আর সাক কিছু ভাইয়া দেখো এখানে ক্লিক করলে, ঠিক আছে, এখানে যে নেক্সটটা আসেন্ট হবে, তো এখানে দেখো তোমাদের এল ও বিই ওয়াই ও ইউ অল SUB সাব ইউ ই জে ইআর ইউজার ওকে সেন্ড ডাটা ওকে ক্লিয়ার। ওকে দেখো ভাইয়া এখান থেকে তোমার এখান থেকে তোমরা এই প্রথম পেজে দেখলাম এটা কীভাবে সেন্ড করবা, তো এখানটা হলো অ্যাডমিন নোটিশ। তো এখান থেকে এরপরে হলো এটা সেন্ড করা শিখবো, তারপরে এগুলো তো আস্তে আস্তে সব কিছু শিখাবো। তোমরা সবাই পাশে দেখো, আর আমি তোমাকে ভাসে থাকতেছি না, ঠিক আছে, মানে আমি তোমাকে ভাসে থাকতে পারবো না, কারণ আমার মেলা কাজ আছে, আমি বাড়ি কাজ করি, ঠিক আছে। তো এমনিতে যে কিরা লাভ ইউ ব্রো লিখছে, আচ্ছা তোমরা লাভ ইউ বলো আমাকে, সবাই লাভ ইউ বলো, কারণ আমি সবাইকে বলছি না। প্রথম লাভ ইউ অন করলে তোর মানে লাভ ইউ বললে তো তোমাদের একটু বলা উচিত, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে।
কারণ বলতেই হবে এটা স্বাভাবিক বিষয়। না পারলে তোমরা সে আমার টেলিগ্রাম বলে যাও, আর সবাই টেলিগ্রাম জয়েন হয়ে যাও, আর ডিসকর্ড লিঙ্কে আর ডিসকর্ড একটা ডিসকর্ড আইডি খুলছি, তো সেটা আছে তোমাদের অ্যাপস দিয়ে দিচ্ছি, তো ডিসকর্ড আইডিটা আমি আগামীকালে যে নেক্সট স্টেপ পর্ব দেবো সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে সবাই মানে যে ডিসকর্ড আইডিতে যে ঘুরে ফিরে আসবে, ঠিক আছে? বাই।